কদিন ধরে লোডশেডিং চলছে নোয়াখালী শহরে। পরিস্থিতি এমন, 24 ঘন্টায় 12 ঘন্টাও বিদ্যুৎ থাকে না। বিদ্যুতের ঘন ঘন আসা যায়, অতিষ্ঠ জনজীবন। হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা সেবা ব্যাহতের পাশাপাশি নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি। দিন রাতে 12 ঘন্টা বিদ্যুৎ থাকে না নোয়াখালী শহরের মাইজদি, দেওয়ারহাট, সোনাপুর সহ পুরো পৌর এলাকায়। এই দামে এত কিছু আর কেউ কি পারবে দিতে? এটা শুধু অরবিট Y21 স্মার্টফোনেই সম্ভব। এমন পরিস্থিতিতে বিরক্ত মানুষ, স্থবির হয়ে পড়েছে দোকানপাট সহ সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। কখন আসে কখন যায় সেটা আর বলি লাভ নাই। 1 ঘন্টা দিয়ে তারা 3 ঘন্টা বন্ধ রাখে, বৃষ্টি চলে না, মাল নষ্ট হয়ে যায়, আর রাতে পিছনে 500 যায়। ঘন ঘন বিদ্যুতের আসা যাওয়ায় হাসপাতাল, ক্লিনিকে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা, নষ্ট হচ্ছে পরীক্ষা নিরীক্ষার বিভিন্ন মেশিন। জেলার 73,000 গ্রাহকের জন্য প্রতিদিন চাহিদা 32 থেকে 34 মেগাওয়াট বিদ্যুৎ, বিপরীতে সরবরাহ করা হয় 12 থেকে 15 মেগাওয়াট। লোডশেডিংয়ে আমাদের ব্যবসায়িক অনেক ক্ষতি হইতেছে, আমাদের পোলাবানের লেখাপড়ার ক্ষতি হইতেছে। এটার কারণে আমাদের প্রোডাকশন দেরি হয় এবং কস্টিং খরচ বেড়ে যায়। সরকারের কাছে আমরা একটু আবেদন করি যে এভাবে কারেন্ট নিলে আমরা কীভাবে থাকি, বা জনগণ কীভাবে থাকে, কীভাবে আমরা কাজ করি। পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজি হননি জেলা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী। কি করে সমস্যার সমাধান হবে জানতে চান সাধারণ গ্রাহক, তবে দ্রুত সমস্যা মিটে যাবে এটাই তাদের চাওয়া। DBC নিউজ ডেস্ক।